আসসালামু আলাইকুম দর্শক, ডাক্তার শফিউল্লাহ প্রধান পেজে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আজকে লাইভে আছি আপনাদের বিভিন্ন শারীরিক ব্যথা সংক্রান্ত প্যারালাইসিস হাড়জোড়া রোগের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইতিমধ্যে পেজে আপনারা ফোন দেওয়ার যে ফোন নাম্বারটা দেওয়া আছে দেখেন, 01997020002, এই নাম্বার আপনারা ফোন দিতে পারেন। বরাবরের মতোই আমি আজকে বিষয় রেখেছি হাড় টু কোমর, ঘাড় ব্যথা, প্যারালাইসিস, হাড় জোড়া রোগের চিকিৎসা ও পুনর্বাসনের পরামর্শ। আপনারা এই যে ফোন নাম্বারটা দিয়েছি সেটাতে ফোন দিতে পারেন, আর যারা দেশের বাহিরে থেকে ফোন দিবেন দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ফোন দিবেন, আপনারা ইন্টারনেটে ফোন দিবেন না, এতে সময় নষ্ট হয়, কথা শুনতে অসুবিধা হয়। দর্শক, আপনারা ফোন দেওয়ার সময় যতদূর সম্ভব মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করবেন, ফেসবুকে না থাকে, এবং অবশ্যই আপনার নাম, বয়স, ওজন, পেশা এই জিনিসগুলো আমাকে জানিয়ে তারপরে সমস্যাটা বলবেন, তাহলে খুব সহজেই কিন্তু আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। আর অনেকে হয়তো লাইভেই কমেন্ট লেখেন, কিন্তু লাইভে আমার কমেন্ট দেখে উত্তর দেওয়া খুব সমস্যা হয়ে দাঁড়ায় পড়তে গিয়ে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যে ফোন নাম্বারটা দিয়েছি এখানে ফোন দিবেন। হ্যালো, ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, আপনার প্রশ্ন বলুন। আমার কোমরে সমস্যা। বলেন। কোমরে থেকে বাম পাশের কোমর থেকে জি ওই যে পায়ের নিচ পর্যন্ত গোড়ালি পর্যন্ত পায়ে ব্যথা যায়, মানে ব্যথা মাঝদিন গ্যাডে ছিলাম, একটু বোঝা গেল আর কি, তা কমছে, কিন্তু এরপরে থেকে আবার সেইটা এখন আবার পাঁচ থেকে আরম্ভ হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার যে সমস্যাটা, এটা আমরা এটাকে পিএলআইডি বলি বা প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, এ থেকে কোমর ব্যথা হবে, পায়ে ব্যথা যাবে, পা অবশ হয়ে যেতে পারে অনেকের, কিছুদিন হাঁটার পর আপনাকে একটু রেস্টে নিতে হবে বা কষ্ট হবে, আপনার অতি শীঘ্রই কোমরে একটা এমআরআই করতে হবে। আপনি কোথায় থাকেন? তাইতে আমাদের লোকে মোলেবেজা জেলা বড় এলাকা, অনেক দূরে, তো আপনার আমার মনে হয় আপনি একটা কোমরে এমআরআই যদি করতে পারেন তাহলে সমস্যাটা বোঝা যাবে। এমআরআই করার পর আপনি চিকিৎসা যাবেন, যেহেতু কিছু চিকিৎসা অলরেডি নিয়েছেন, কোনো রেজাল্ট আসছে না, এটা এমআরআই করার পর অ্যাকর্ডিং টু এমআরআই অনুযায়ী আপনাকে চিকিৎসা যেতে হবে। আপনাকে রিহ্যাব ফিজিও করতে হতে পারে, অনেক সময় একটা অপারেশনের প্রয়োজন হতে পারে, না দেখে বোঝা যাবে না, এটা এমআরআই করতে হবে। আপনি ওই ডাক্তার সাহেবের সাথে কথা বলে এমআরআইটা করিয়ে নিতে পারেন, যেহেতু অনেক দূরে আছেন। আর আমি ফেসবুকে দেখবেন কিছু এক্সারসাইজ দিয়েছি কোমর ব্যথার, আমার যে পেজ আছে পেজটাতে লাইক এবং লাইক দিলেই দেখবেন ওই এক্সারসাইজটা আপনি কিছুদিন করে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি শুক্রবার ছাড়া প্রতিদিনই রোগী দেখি, যে ফোন নাম্বারে কথা বলছেন এই ফোনটা সেভ করে রাখেন, এই নাম্বারে ফোন দিলে আপনি 2 দিন আগে সিরিয়াল দিয়ে আসতে পারবেন, আপনাকে সব ডিটেলস বলে দেওয়া হবে শুক্রবার ছাড়া প্রতিদিন। আপনি এই ফোন নাম্বারে কালকে বা পরশু ফোন দিয়ে আপনি কনফার্ম হয়ে নেবেন। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। অলরেডি আমি যে আগে পোস্ট দিয়েছিলাম আজকে লাইভে আসার, সেখানে হুমায়ুন কবির উনি প্রশ্ন করেছেন, তারপরে শাহিন আলম প্রশ্ন করেছেন, আতাউর রহমান, হুমাইরা, জাহান রিয়া, শাহরিয়ার সামনে, সামিয়া করিম আপনারা প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করব, আমি একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, আমি মাহবুব রাজা টুরু বলছিলাম। জি মাহবুব সাহেব বলুন, আপনার সমস্যা বলুন। আমার আমার এজ হচ্ছে 28। জি, আমি একজন ভেটেরিনারি ডক্টর। আচ্ছা, আমার বেশ কিছুদিন যাবৎ, প্রায় 5 মাস যাবৎ, আমার ঘাড়ে ব্যথা। এটা আমি কয়েকজন ডাক্তারও দেখাইছিলাম, অর্থোপেডিক্স এর,
ওষুধ খাইছি কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট হয় নাই। এবং ইদানিং কালে যে সমস্যাটা হচ্ছে, আমার ঘাড়ে ব্যথাটা তো আছেই, প্লাস আমার হাতের জয়েন্ট গুলাতে, তারপরে পিঠের কোমরে, পায়ের যে অ্যাঙ্কেলে, শোল্ডারে মাঝে মাঝে পেইন হয়, ব্যথাটা হয় আবার চলে যায়। এই ব্যথা গুলো মানে হাতের ব্যথা গুলো এবং পায়ের ব্যথা গুলো যেটা আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়, কিন্তু ঘাড়ের ব্যথাটা পার্মানেন্টই আছে এবং এটা জার্নি করলে বেড়ে যায়। আচ্ছা, ঘাড় ব্যথা কি ঘাড় থেকে হাতেও ব্যথা হয়, হাতের দিকে ব্যথা হয়? জি জি, হাতের ব্যথা ইদানিং কালে হচ্ছে। আচ্ছা, হাতের বলতে এই যে জয়েন্ট গুলো আছে। জি, আমি বুঝতে পেরেছি। আপনার ওই ডাক্তার সাহেব কি সমস্যা বলেছিল আগে? ডাক্তার সাহেব কোনো এক্সরে করা হয়েছে, এক্সরেতে কোনো সমস্যা ধরা পড়ে নাই। ডাক্তার আমাকে প্রথম যেটা ডাক্তার দেখাইছিলাম উনি আমাকে ন্যাপ্রোক্সিন দিছিল, দেখলো দিছিল এবং গ্যাস্ট্রিকের ওষুধ দিছিল, ওটা তো আমার কমে নাই। পরে আরেকজন ডাক্তার দেখানোর পরে উনি আমাকে তিন কোটি সাজেস্ট করছিল এবং প্লাস গ্যাস্ট্রিকের ওষুধ দিছিল। এটা প্রায় এক মাস আমি কন্টিনিউ করছিলাম তিন কোটি, যা কিন্তু ব্যথাটা বাড়ে নাই, কিন্তু ব্যথাটা কিন্তু কমেও নাই। তিন কোটিটা বন্ধ করার পর আমার এই ব্যথাটা আবার দেখলাম যে বেড়ে গেছে এবং এই সাথে সাথে আমার হাতে এবং পায়ে ব্যথাটা হচ্ছে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি ডাক্তার সাহেব। আপনার যে সমস্যাটা এটা হচ্ছে ঘাড়ের যে সমস্যা, হাতের সমস্যা, এটা হচ্ছে মেকানিক্যাল ডিস্কের সমস্যা ঘাড়ে হয়েছে, আর শরীরের অন্যান্য জায়গায় যে ব্যথার কথা বলছেন সেটা অন্য কিছু আর্থ্রাইটিস বা বাত রোগ থাকতে পারে আপনার শরীরে। আমার মনে হয় আপনার কিছু ব্লাড টেস্ট আছে যেটা আমরা সেরোলজিক্যাল টেস্ট বলি, এই টেস্টগুলো করা দরকার। আর প্রয়োজনে ঘাড়ের একটা এমআরআই করে দেখতে হবে। অনেক সময় এমআরআই লাগে না, আমরা কিছু সার্ভাইকাল কিছু আমি কিছু এয়ার টেস্ট করছিলাম, রক্তের সিবিসি, আরএ এবং ইউরিক অ্যাসিড টেস্ট করেছিলাম, কিন্তু কোনোটাতেই পজিটিভ কিছু পাইনি, নেগেটিভ আসছে। বুঝতে পারছি। এগুলো ছাড়াও অনেক আপনার বাতের টেস্ট এবং আর্থ্রাইটিসের টেস্ট আছে, তো আমার মনে হয় আপনার ঘাড়ের একটা এমআরআই পাশাপাশি করা দরকার। আর আপনি কি দুটো বালিশ ব্যবহার করেন? জি, আমি পাতলা বালিশ ইউজ করি এবং শক্ত বিছানা ইউজ করি সবসময়। আচ্ছা আচ্ছা, আপনি এখন ওই এক কাজ করবেন, ব্যথায় ঘাড়ে হট ওয়াটার ব্যাগ দিয়ে সেঁক দিবেন। আপনি থাকেন কোথায়? আমি মুর্শিদাবাদে। এবং যদি সাঁতার কাটা যায় কিছুদিন, সাঁতার কেটে দেখতে পারেন ব্যথায় গরম সেঁক দেন। ভারী কাজ আপাতত করবেন না। আর যদি এটা আরো কিছুদিনে দেখেন, যদি ওষুধ খেয়েও সমাধান না হয়, তাহলে আপনি একটু কষ্ট করে ঢাকা আসেন, আমি দেখে একটা এমআরআই করতে হতে পারে আপনার ঘাড়ের। আরো কিছু ব্লাড টেস্ট আছে যেগুলো বাতের টেস্ট বলি আমরা, ওগুলো করে দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আপনাকেও ধন্যবাদ। লিমা তার লিখেছেন, দাঁতের ব্যথা কিভাবে দূর করব প্লিজ বলবেন। আপনি অবশ্যই দাঁতের ব্যথা ডাক্তারকে, ডাক্তারের শরণাপন্ন হন লিমা। আমি বাত ব্যথা ও প্যারালাইসিসের চিকিৎসা করে থাকি, দাঁতের ডাক্তার আলাদা। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম, আমি লাইভ নাম্বারে বলছিলাম। জি ঠিক আছে, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি। আপনার রোগীর নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা এবং সমস্যা বলুন। আমার নাম হলো মিজানুর রহমান। জি, আমার বয়স হলো 38 বছর। আপনি একজন প্রবাসী? জি, আপনি কি এখন বাহিরে, দেশের বাহিরে? না, আমি দেশে আছি। আচ্ছা আচ্ছা, ফেসবুকের ভলিউমটা একটু কমিয়ে ফেলুন, আপনি মোবাইলে কথা বলুন আমার সাথে। হাঁটুর জয়েন্টে সমস্যা দিচ্ছে, একজন ডাক্তার দেখাচ্ছি, উনি আমাকে বলছে যে আমার ইউরিক অ্যাসিডটা টেস্ট করে দিচ্ছে। তারপর আমি ইউরিক অ্যাসিড খাইছি, আমার ব্যথা এগুলো কমতেছে।
আচ্ছা, আপনার গোড়ালির ব্যথা কোন পায়ে, দু পায়ে না এক পায়ে? দু পায়ে, হ্যাঁ দু পায়ে আচ্ছা, ব্যথা। সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয়। হ্যাঁ প্রচন্ড কষ্ট হয়। আপনার বয়স কত বলেছিলেন? 30 বছর। আচ্ছা, ওজন এবং উচ্চতা বলতে পারবেন? যখন আমি যখন দেশে বাইরে ছিলাম তখন 35 কেজি, আর এখন দেশে আসার পর 10 কেজি হয়ে গেছে। আরো বাড়ায় ফেলছেন। হাইট কত আপনার? আমার হাইট হলো 162। 162 কি সেন্টিমিটার? সেন্টিমিটার, জি। 162 সেন্টিমিটার। আপনার ওজন একটু বেশি আছে, আর দেশে আসার পর আরো ওজন বাড়িয়ে ফেলছেন, এটা ঠিক করেন নাই, ওজন কমাতে হবে। যাই হোক, আপনার যে সমস্যাটা, এটা আমরা ডাক্তারি ভাষা প্লান্টার ফেসাইটিস বলি, এটা রোগের নাম। পায়ের তলায় ইঞ্জুরি হচ্ছে আপনার, এটা ওজন থেকে হতে পারে, অথবা যদি যে যদি জুতা যে জুতা ব্যবহার করেন সেটা সোল তলা যদি খুব শক্ত হয় তা থেকেও হতে পারে। এখন যেটা আমার সাজেশন, আপনি ওজন কমিয়ে ফেলেন যতদূর সম্ভব, খাবার কন্ট্রোল করেন, দেশে আসছেন বেশি ভারী খাবার বা অতিরিক্ত খাবার খাওয়া অ্যাভয়েড করেন, ওজনটা আপনি 70-এর ঘরে নিয়ে আসেন, এক। দ্বিতীয়ত, আপনি কোনো অবস্থাতেই খালি পায়ে হাঁটতে পারবেন না, অবশ্যই জুতা ব্যবহার করতে হবে, এবং সেই জুতা হতে হবে নরম, নরম সোলের জুতা ব্যবহার করেন। আর হিল কুশন বলি আমরা ডাক্তাররা, বুঝতে পেরেছি, কিন্তু হিল কুশন তো আপনি শুতে ইউজ করবেন, আপনি তো আর সব সময় একই জুতা পরবেন না। হ্যাঁ, এই জন্য আপনার জুতা কারেকশনটাই বেটার। আপনি জুতা সব সময় যে জুতা কিনবেন, বাসায় হোক বাহির হোক যেখানেই যান, যে সকল জুতা আপনি ব্যবহার করবেন সেটার তলা অবশ্যই সফট হইতে হবে, এক। দ্বিতীয়ত, আপনার এখন যেটা করতে হবে, প্রতিদিন দুবেলা অথবা এক বেলা কুসুম গরম পানিতে 1 চামচ লবণ দিয়ে পা ডুবিয়ে নাড়ান, এভাবে করতে থাকেন। ইঞ্জেকশন যেহেতু দিয়েছেন আর ইঞ্জেকশন দেওয়ার দরকার নাই, কিছুদিন করেন, ওজনটা কমানোর চেষ্টা করেন। ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন গরুর মাংস, খাসি, ছাগল, ভেড়া, মহিষ, মানে যে সকল প্রাণী 4 পায়ে হাঁটে তাদের মাংস খাওয়া ঠিক হবে না, ডাল জাতীয় খাওয়া ঠিক হবে না, এবং পিচ্ছিল শাক যেমন পুঁই শাক এবং কলিজা, এই জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে, তাহলে আপনার ইউরিক অ্যাসিড এমনিতে কমে যাবে, ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। যদি এতেও আপনার পায়ের সমস্যার সমাধান না হয় তাহলে আপনাকে রিহ্যাব ফিজিও করতে হবে। পায়ের তলায় লেজার একটা থেরাপি আছে, সেটা করতে হবে, হাঁটুর জন্য বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বিভিন্ন এক্সারসাইজ আছে, এগুলো করতে হবে। আপনি এখন গরম সেঁক দিতে থাকেন, আর যে কথাগুলো বলছি খাবার কন্ট্রোল করেন, ওজন কমান। আমি বসি ঢাকা শ্যামলীতে DPRC হসপিটাল, এটা রিং রোড শ্যামলী ঢাকা। যে ফোনে কথা বলছেন এই ফোনে পরবর্তীতে যোগাযোগ করে আপনি ঠিকানা পাবেন। ওকে, আপনাকেও ধন্যবাদ। হ্যালো, জি, আচ্ছা, আমি বুঝতে, আমি ডাক্তার সুপ্রিয় প্রধান বলছি, কিন্তু আপনার কথা তো শোনা যাচ্ছে না স্পষ্ট। জি, আপনার একটু কথা স্পষ্ট করেন, আপনার কথা বোঝা যাচ্ছে না। বলুন, এবার বলুন, এবার শোনা যাচ্ছে, বলুন, আপনার মোবাইলে কথা বলুন, ফেসবুকে না তাকিয়ে মোবাইলে কথা বলুন। হ্যাঁ, আচ্ছা, ফার্মেসি ব্যবসা করেন? জি, এখন বলেন সমস্যা করে। হুম, আচ্ছা, আচ্ছা, আপনি ফার্মেসিতে যে ব্যবসা করেন, বসেন কিসে? চেয়ারে বসেন। আপনার ব্যথাটা কি পায়ের দিকে নামে, কোমর থেকে?
কোমরে থেকে যায়, এটা কোমরের মেকানিক্যাল সমস্যা, মাংসপেশি অনেক সময় স্পাজম হয় বসে থাকার থেকে। বা আপনার হাইট কত, ওজন কত? হ্যাঁ, অনেক অনেক বেশি কম। আপনার ওজন বাড়াতে হবে, আপনি খাবার বাড়ান, খাবার খাওয়া বাড়াইতে হবে, ওজন বাড়াইতে হবে। অনেক সময় ওজন বেশি হলো যেমন ব্যথা হতে পারে, তো অতিরিক্ত কম ওজন থেকেও কিন্তু পিছনের মাসেলস গুলা উইক থাকতে পারে, যার কারণে কোমরে ব্যথা হতে পারে। প্রায় আমরা এই রোগী পাচ্ছি, যেটা হচ্ছে ফিটনেস থাকে না আপনার। আপনার আপনাকে সাঁতার কাটেন এবং আপনার খাবার বাড়ান, আপনার ওজন বাড়ান। ওজন অবশ্যই অবশ্যই বাড়াইতে হবে, ওজন না বাড়ালে কিন্তু এটা সমাধান হবে না। আপনি ওজন বাড়ান। না, আপনাকে ভিটামিন সাপ্লিমেন্টারি খাদ্য খেতে হবে কেন? আপনাকে খাবার খেতে হবে। আপনি যে নিয়মিত 3 বেলা খাবার খান, সে খাবার গুলা পর্যাপ্ত খাবার খেতে হবে। ভাত বা রুটি যাই খান না কেন, দুধ, ডিম, মাছ, মাংস, তরকারি বেশি বেশি খেতে হবে, তাহলে ওজন বেড়ে যাবে। ওজন বাড়লে আপনার এই সমস্যাটা আমার মনে হয় 80% ভালো হয়ে যাবে। এবং পাশাপাশি আপনি ব্যথা গরম সেঁক দেন। আপনাকে আমরা কিন্তু পেইজের মাধ্যমে বা বিভিন্ন উপদেশে আমরা কিন্তু বারবার বলছি, একটানা বসে থাকা যাবে না, এই নিয়মগুলি মেনে চলেন, ব্যথা গরম সেঁক দেন। আর পেইন কিলার কিছুদিন হয়তো খেতে পারেন, কিন্তু সেটা মাসের পর মাস, বছরের পর বছর খাওয়া উচিত হবে না। আশা করি সমাধান হয়ে যাবে। আর আমি ফেসবুকে দেখবেন কিছু এক্সারসাইজ দিয়েছি, এক্সারসাইজ গুলা যদি সম্ভব হয় ভিডিও গুলা দেখে এক্সারসাইজ করেন, উপকার আসবে। ওষুধ খেতে বলতেছেন? ব্যথার ওষুধ তো আপনি খেয়েছেন বললেন, ব্যথার ওষুধ খেয়ে আপনি এত সমাধান হবে না। যে কদিন খাবেন হয়তো একটু কমবে, কমে কমে থাকবে, কিন্তু আবার হবে। বেটার আপনি আপনি খাবার বাড়ান, খাবার খাওয়া বাড়ান, আপনি নিয়মিত সাঁতার কাটেন বা এক্সারসাইজ যেগুলোর কথা বলছি সেটা করেন। আর ব্যথার ওষুধ না খেয়ে ব্যথা কোমরে গরম সেঁক দেন। এবং যে ব্যথানাশক কিছু মলম বা ক্রিম আছেন আপনাদের কাছে আছে, যে কোনো, হ্যাঁ, ওই ক্রিম গুলা কোমরে মেখে 2 থেকে 3 বেলা গরম সেঁক দেন। আর একটানা বসে থাকবেন না, 1 ঘন্টা পর পর একটু উঠবেন দোকান থেকে, আবার হাঁটবেন, আবার এসে বসবেন। হ্যাঁ, এগুলো একটু নিয়ম মাফিক চলেন, আশা করি ঠিক হয়ে যাবে। না হলে এইভাবে চলতে থাকলে তাহলে তো অ্যাডভান্স ট্রিটমেন্টে যেতে হতে পারে, আপনাকে প্রয়োজনে ঢাকা আসতে হতে পারে। ওকে, আপনাকে ধন্যবাদ। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? আমি বলছি জি, বলুন আপনার সমস্যা, বলুন নাম, ওজন, পেশা, ওজন, উচ্চতা বলে প্রশ্ন করুন। আমার ওজন হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। আর আমার আপনার ব্যথাটা হচ্ছে কোমরে, আমি ডাক্তার দেখাইছি, কিছু নাই, ওষুধ ব্যথাটা না। আচ্ছা, ওই ব্যথাটা কি ওখানেই থাকে নাকি পায়ে নামে পিঠে উঠে? আচ্ছা, আপনি আপনি কি করেন, আপনার পেশা কি? আমার পেশা, আমি বাইরে থাকি, আমি বুঝতে পেরেছি। এটা কোমরে এক প্রকারে ইঞ্জুরি হয়েছে, এটা হয় যারা মেকানিক্যাল কাজ করে, বা এই যে মেকানিক্যাল কাজ করেছেন হয়তো তখন হয় না, কিন্তু এখন এসে একটানা যে মোটরসাইকেল চালিয়েছেন, বসা এবং জার্নির কারণে অনেক সময় মেরুদণ্ডে ওই জায়গায় ইঞ্জুরি জাতীয় সমস্যা হতে পারে। আপনি এখন একটা কাজ করবেন, ব্যথা স্থানে
রেগুলার দুই বেলা গরম সেঁক দিবেন, ব্যথানাশক মলম দিবেন, আর কিছুদিন রেস্টে থাকেন, হ্যাঁ 1 টানা 7 দিন। যদি ব্যথা চলে, আচ্ছা আমি তো আর আমি তো আমি তো মাঝখানে কেমন তো আছি, জি এখন আপনাদের কাছে যদি আসি কবে দিলে পাবো, রিয়েল কবে দিলে পাবো? আপনি থাকেন কোথায়? আমি তো বাইরে থাকি। ফেনী? আচ্ছা, আপনি যে ফোন নাম্বারটা কথা বলছেন আমার সাথে, এই লাইভ প্রোগ্রামটা শেষ হলে আপনি ফোন দিলে আপনাকে সিরিয়াল দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমি শুক্রবারে বসি না, অন্যান্য দিন বসি, আপনি আগামী সপ্তাহে শনি রবিবার যে কোনো দিন আসতে পারবেন। এই ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটাতে যোগাযোগ করবেন। বুঝি নাই, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধানিত কথা বলছি। আমি আপনার কথা স্পষ্ট আসে না দর্শক, আপনার সম্ভবত আপনার মায়ের কথা বলছেন। জি, প্রয়োজন যদি সম্ভব হয় সাথে করে নিয়ে আসেন, আমি দুজন একসাথে দেখে দিব ইনশাআল্লাহ। আপনি যে ফোনে কথা বলছেন, আমার এই লাইভ প্রোগ্রাম শেষ হলে ফোন দিলে সিরিয়াল দিয়ে দিতে পারবেন, অথবা কালকে সকালে ফোন দিলেও সিরিয়াল দিতে পারবেন। আপনি কালকে ফোন দিয়ে সিরিয়াল দিবেন, আপনি শুক্রবার আমি বসি না, অন্যান্য দিন বসি, আপনি শনিবার রবিবারে দেখাতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথায় থেকে? আমি সৌদি আরব থেকে বলছিলাম। আমি বলেন আপনার সমস্যা বলেন, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি। জি, আমার সমস্যা হচ্ছে আমি সৌদি আরব থাকতেছি আপনার 14 বছর। আচ্ছা, আমি দাঁড়িয়ে কাজ করতে প্রায় 9 বছর। তারপরে তখন আমি সুস্থ হয়েছিলাম, একবার স্বাস্থ্য একটু খারাপ ছিল, তারপর সমাধান হয়ে গেছে। বর্তমানে আমি পেশাটাকে চেঞ্জ করে এখন আমি ওই ফিল্ডে কাজ করি, বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকতে হয়। তবে আমার ওই পায়ের আমাদের যে রোগ গুলো আছে না, এই রোগ গুলো আপনি একটু দেখা করে তারপরে আপনি একটু একটু যেমন সত্য লাগে মাঝে মাঝে, তারপরে রোগ পিছনে রাখা না কালো তো ধরনের একটু একটু দেখা যায় মাঝে মাঝে। আপনি এই পায়ের গোড়ালি ব্যথা করে আর হাঁটুতে মাঝে মাঝে শক্তি, মানে 2 দিন 1 দিন পর পর মানে শক্তি একটু কম কম লাগে। এই অবস্থা। আপনার বয়স কত? ডায়াবেটিস আছে? বয়স আপনার প্রথমত আপনি আপনি যেহেতু বাহিরে থাকেন, অনেক হাই রিচ খাবার খান, খাবার কন্ট্রোল করতে হবে, 2 বেলা রুটি খাবেন, ওজন কমান। আর আপনি স্যার, আমি তো সবসময় 2 বেলা রুটি খাই, 2 বেলা রুটি খাই, এখন যদি রুটি সৌদি আরবে রুটি খান বড় বড়, তাহলে তো হবে না। বড় রুটি জি, সেটাই আপনাকে রুটি কমাতে হবে, মানে আপনি বাংলাদেশি যে রুটি আমাদের সবাই খায়, আমি যে সাজেশনটা আপনাকে দিছি সেটা করতে হবে। এখন যে বয়স হয়েছে, এখন আপনাকে খাবার কন্ট্রোল করতে হবে, খাবার কন্ট্রোল না করলে বয়স বাড়ার সাথে সাথে সমস্যাগুলো আরো বাড়তে থাকবে। আমার আরেকটা প্রশ্ন ছিল, বলেন। আমার বয়স 22 বছর, ঠিক আছে? জি, আমার একটা ছেলে আছে, মানে নরমাল বলে চলে,
মোটামুটি 3 বছর 2 মাস চলতেছে, কিন্তু পরে নিয়ে যদি বলেছিলাম বসে না, বর্তমানে ওখানে মাজার ব্যথা করে বা মেরুদণ্ডটা ব্যথা করে, এখন বর্তমানে কি করা উচিত? আচ্ছা, উনি যেহেতু দেশে আছে আর আপনার কথা অনুযায়ী যেহেতু কোলে নিয়ে সারাদিন থাকতে হয় ছেলেকে, এটা কোমরে সমস্যা হতেই পারে। তো ওনার যেটা করতে হবে, ওনার তো সম্ভব দেশে, আপনি যদি সম্ভব হয় আপনি আমাদের কাছে পাঠাতে পারেন আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে, আমি দেখে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এই যে যে ফোন নাম্বারটি আছে, ফোন নাম্বারটাতে আপনি ফোন দিলে হবে, এই ফোন নাম্বারে ফোন দিলে হবে। আপনি পেজটাতে গেলে অনেক কিছু পেয়ে যাবেন, পেয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে কি সমস্যা। তো আপনাকে অনেক ধন্যবাদ দর্শক, আজকের জন্য আমার লাইভ শেষ করতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমি আবার অতি শীঘ্রই লাইভে আসব, আপনাদেরকে ইনফর্ম করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।